আমার সন্তান কি শুধুই আমার সন্তান? না, আসলে সে একজন মানুষ, একজন নাগরিক, ভবিষ্যতের একজন মাতা পিতা এবং একজন মুসলিম মুসলিমা, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু যে সে আমাদেরকে জান্নাতে অথবা জাহান্নামে নিয়ে যাওয়ার একটা উপায়। সন্তানও আসলে আমাদেরকে আইদার জাহান্নাম অথবা জান্নাতে নিয়ে যাওয়ার একটা উপায়। কেন সন্তানকে সঠিকভাবে আমরা প্রতিপালন করব, এর একটা কারণ, অনেকগুলি কারণই আসলে কোরআনে উল্লেখ করা আছে। আসলে হাদিসে আসছে এরকম যে আল্লাহ প্রত্যেক দায়িত্বশীলকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন, এই হলো কথা, করবেন। এখন আমার সন্তান আমার দায়িত্বে, তার ব্যাপারে অবশ্যই আমাকেই জিজ্ঞাসাবাদ করা হবে, আপনাকে নয়। আপনার সন্তানের ব্যাপারে আপনাকেই জিজ্ঞাসাবাদ করা হবে, এটা খুবই ইম্পর্টেন্ট।